নমস্কার বন্ধুরা, দেখো তোমরা সবাই আমাদের বাড়ির কে কে খায় আর কে কে কাজ করে আর কে কে বসে থাকে। এই দেখো খায় দেয় বাসন মাজা না, আমার ঘরে সব চাপ দিছে। আর তার মধ্যে এখন আনিছে ভারী ভারী আবার কাঁসার থাল, আরো চারুক। আমি কাজ করি না, ভারী চাড়ি না, তাই বোধহয় আমার হজম হয় না। নাই মাজা খাওয়া হয়ে গেল, মাজা হয়ে গেল, এখন নিয়ে যাচ্ছি। তোমাকে দেখাবো আমরা কোথায় ধুচ্ছি, চলে আসো। কালকে কাপড় তো ধোয়া নাই। আমার হাতে এরা সব কাজ করে নেই, আর দুই একটা জামা কাপড় কিনে আনে বন্ধু দেখ জানায় যে এই দেখো আমার শাশুড়ি মার জন্য সব আনিছি। আর শাশুড়ি মা যে কাপড় ধুই ওটা কেউ দেখে না। আপনি কি দেখছেন? কালকা সুজয়ের বেটা, দেখো কালকা সুজয়ের বেটা আদিত্য রায়, না আদিত্য না আদি, আদি ভক্ত, আদি ভক্ত। আমার কাপড়ের চাদরের সব পেছাব করে দিছে, ওই জন্য আজকে আমার কষ্ট করে ঠান্ডা জলে এখন কাপড় চোপড় ধুতে হচ্ছে। ওই যে তোমরা ছোট ভিডিওটা দেখতে পাবা, কি গান ধরছিলেন, মাল পিয়েঙ্গে রে, মাল পিয়েঙ্গে। ওটা তোমার কি হবে মা? ওটা আমার ভাই বেটা, পুতুলটা আমার ভাইয়ের বউ দিছে, ওদের বাড়ির বাচ্চা বড় হয়ে গেছে, যেখানে সেখানে পড়ে থাকে থাকে নোংরা হচ্ছে, ওই জন্য করছে তোমরা ভিডিও করবে নিয়ে যাও। আমরা ওকে একটু চিপটে আসি, টাকার মায়াতে কিনি না, ওই জন্যে ভঙ্গি নিতে যাচ্ছে। দেখো এটা নিয়ে আসিছি, এখন ধুবো, ধুয়ে খেলবো। নিবি পুতুল, নিবি নে, নোংরা আছে বলুন, নে অনেক নোংরা আছে, নে ধর ধর ধর, আমার দাও তো ঠেকে দাও তো, নোংরা আছে ঠেকে দাও, নে গু ভরে গেল, ছি ছি ছি, ভরুক ভরুক। অনেক দেরি হবে। না না আমি সেটা বলিনি, কি তুলাটা এইরকম যেরকম আছে সেরকম ধরে বের করা লাগবে না? হ্যাঁ একটা থোয়ার জায়গা নিয়ে আসি, থামো আগে তুলাটাই বাড়াক। এটা ওই যে ফুকিদের, ওরা ব্যবহার করে না, ফুকিদের বড় হয়ে গেছে পড়ে আছে, তো মামি বললো কি নিয়ে যা। এরকম করে বার করবে হবে না, লোকরা বার করে ওরকম করে না, এরকম করে খুলে এগুলো যে শক্ত বের হচ্ছে না। আবার হরে কৃষ্ণ, তুমি ডুবা, আমি একদম কাছে কুচে দিয়ে যাব, ঠেক না আমি ধুয়ে দিন। ওই আমাকে না জল আনতে দিবা, দুটা না তিনটা পাইছে ওটা আনলি, ওই এই জায়গাটা বার করিনি। Thank you.
এইগুলো সব আমি ধোয়া কাচা করবো। এই যে বালতিতে কিছু আছে, করে স্নান করবো। তো তোমাদেরকে আর কিছু দেখাবো না, তোমরা ভালো থেকো। আজকে ব্লগে এই পর্যন্তই। বাড়ির কাজকর্ম নাকি আমরা দেখাই না, তাই একটু দেখানোর চেষ্টা করলাম। আর একটা দাদা বলেছিল যে তোরা সব কিছু দেখাস আমাদের নাকড়াকুড়ির, ওই দাদার নাম ভোলা দা, এখানে আছে। বলে কি যে তোরা সব দেখাস, বাসন মজা কেন দেখাস না। সেই জন্য আমার মা তখন বাসন মাজছিল, আমি মনে পড়লো, আমার যখনই মনে পড়লো দৌড়ে নিয়ে এসে দেখি হয়ে গেছে, সেই জন্য নিয়ে যাওয়াটা একটু দেখালাম। পুষ্টি গাছে 200 টাকা দিয়ে একটা কাঁচার বাটি দেবেন, কাঁচার বাটি ভালো দেখে হবে, বাটি দেবো না হারে যাবে, হারে যাবে। ঠিক আছে, চিরাটা নিজে বেশি লাগুন, সামনের দিকে দেখো, অতটা ভালো হয়নি, ঠিক করো, ওটা চাপা চুপা দিয়ে ঠিক করো, দেখো ছিঁড়বে। যাই হোক, তোমরা সবাই খুব আনন্দ থেকো, টাটা, বাই বাই, নমস্কার।